আসসালামু আলাইকুম, আমি আজকে বাটার বাটপাড়ি সম্পর্কে আপনাদেরকে পুরো ভিডিওতে বিষয়টি ক্লিয়ার করে দেবো। বাটার যে বাটপাড়ি, চূড়ান্ত বাটপাড়ি, এটা আমি দেখাচ্ছি। দেখুন, এ দেখেন এক জোড়া জুতো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এক জোড়া জুতোর ভিতরে প্রথমে আপনাদের দেখিয়ে নিই, এটা কিছুই হয়নি, এটার বয়স, এটা কেনা হয়েছে মাত্র এক মাস। বাটা, এই যে দেখুন লোগো, ক্যামেরাটা একটুখানি নিয়ে আসুন, অ্যাপ্রোচ করেন। এই যে বাটা, বাটা, এই যে দেখুন এখানেও বাটা লেখা। আচ্ছা, এটার নিচে দেখুন একেবারে নতুন, আপনারা বুঝতেই পারছেন, জ্ঞানী মানুষ এত বলতে হবে না, আমার ইউটিউবের চ্যানেলের সদস্য যারা আছেন। আর এই যে দেখুন অবস্থা, দেখুন পুরা কি করছে, সোল টোল। এক মাসে যদি এই হয় জুতোর অবস্থা, বাটপাড়ি পুরাই বাটপাড়ি, পুরো বাটপাড়ি ভাই, আমার একদম হালাল টাকা ভাই। জীবনে কখনো আমি দুই নম্বরে কাম আয় করি নাই। হ্যাঁ, আমি একদম হালাল টাকা দিয়ে কিনলাম বাটার এই জুতা। তো স্যার বলেন, এই যে দেখেন মনে হচ্ছে যেন চুইংগাম, চুইংগাম এক মাস, এই যে মনে হচ্ছে যেন চুইংগাম। সি সি সি, আপনারা প্লিজ বাটার জুতো কেউ কিনবেন না। হ্যাঁ, আর আপনাদের এরকমভাবে জনসচেতনতা বৃদ্ধি করে দিবেন যে কোনো জুতোর কিংবা যে কোনো প্রোডাক্টের, আপনি কেউ যেন না ঠকে। আর হ্যাঁ, তো যাই হোক, আপনি কিছু বলেন। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ, এতক্ষণ বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছিলেন আমাদের স্বনামধন্য টিচার সাদেকুল ইসলাম, যিনি ইংরেজি সাহিত্যে ইএলটিতে মাস্টার্স করেছেন। এবং শুধু তাই নয়, তিনি সাংবাদিকতার সাথেও যুক্ত, বাস্তব জ্ঞান তার অনেক বেশি, এজন্য আমরা সবসময় গর্ববোধ করি তার সাথে আমরা থাকি বলে। তো যে বিষয়টা তিনি আমাদের কাছে শেয়ার করলেন, অ্যাকচুয়ালি এটা আমাদের বাঙালিদের শ্রেষ্ঠত্বের একটা নমুনা, তারা কীভাবে মানুষকে বাস দিতে হয় এ বিষয়ে খুব ভালো ওয়াকিং হয়। সর্বোপরি এই জুতার এই করুণ কাহিনী কাহিনী হচ্ছে, এটা একটা ডেট এক্সপায়ার জুতা, যেটা বিক্রি করা উচিত ছিল না, এগুলো ধ্বংস করে ফেলা উচিত হয় যেটা, কিন্তু তারা সেটাকে সুকৌশলে 40% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, এই ডিসকাউন্ট নাম দিয়ে এটা আবার তারা সেল করছে, যেটা ড্যাম ধ্বংস করে ফেলা উচিত ছিল সেটা। আর এই যে ডিসকাউন্টের প্রলোভন পরে আমরা যারা নিম্ন আয়ের মানুষ, বাংলাদেশের 95% নিম্ন আয়ের মানুষ, তারা নিম্ন সম্পদ ব্যবহার করে সুন্দর জীবনযাপন করতে চায়, এই তাদের এই সরলতা, তাদের এই করুণ অবস্থাকে পুঁজি করে সাইকোলজিক্যাল ডিসকাউন্ট দিয়ে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল করেছে বাটা। সুতরাং এই সকল ডিসকাউন্ট নামে যেখানে থাকবে, এই সকল সাইকোলজিক্যাল ইফেক্ট থেকে বেঁচে থাকুন, নইলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। ধন্যবাদ সকল। এবার আমি বলছি যে আমি আমার পরিচয়টা দিয়ে নিই, হ্যাঁ, যাতে বাটা কোম্পানির টনক নড়ে। আমি একজন ইংরেজি প্রভাষক চট্টগ্রাম পৌর ডিগ্রি কলেজের, আর আমার নিজস্ব পত্রিকা আছে, তাতে আমি খুব সুন্দর করে ছবি তুলে নিউজ করবো। হ্যাঁ, আর আপনারা এই ভিডিওটা ভাইরাল করে দেন, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবই আছে। বাটার যে বাটপাড়ি, এটা আমি প্রকাশ করে দেবো। শুধু তাই না, যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি এরকম কোনো বাজে অবস্থার সৃষ্টি হয়, আমরা প্রতারিত হই গ্রাহক হিসেবে, তখনই প্রতিহত করবে ভিডিও করার মাধ্যমে। আপনিও ভিডিও তৈরি করে আমাকে সেন্ড করুন, আমি সেটা আপলোড দিয়ে দেবো। থ্যাংক ইউ, আর সচেতন হন বাটার বাটা।